দুই শরিকের রক্তাক্ত সংঘর্ষে উত্তপ্ত কল্যাণপুর পশ্চিম দ্বারিকাপুর গাঁও সভার খাস কল্যাণপুর গ্রাম আহত তিন বিজেপি কর্মী অভিযোগের তীর আইপিএফ থেকে। শনিবার সকাল সাতটা থেকে শুরু হয় ত্রিস্তর পঞ্চায়েতের ভোট অভিযোগ আনুমানিক সকাল দশটা নাগাদ আইপিএফ টি কর্মীদের আক্রমণের শিকার হন বিজেপি কর্মীরা রক্তাক্ত হয়ে উঠে কল্যাণপুর পশ্চিম দ্বারিকাপুর গাঁও সভার খাস কল্যাণপুর গ্রাম বিজেপি কর্মীদের অভিযোগ ভোটারদের ভোটদানে বাধা দেয় আইপিএফ কর্মীরা এমনকি বাড়ি বাড়ি ঢুকে আক্রমণ চালায় তারা

এই সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন খুবাই জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সেনগুপ্ত মহকুমা পুলিশ আধিকারিক তাপস কান্তি সহ বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে টিএসআর জওয়ানদের পরিস্থিতি থমথমে পিওর রিপোর্ট চ্যানেল 3 রাত